আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট শুরু হবে বলে জানালেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। দেশটি বাংলাদেশের কাছে সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রয়ে আগ্রহী বলেও জানান তিনি। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের 68% বিনিয়োগকারী আকৃষ্ট জানিয়ে এই কূটনীতিক বলেন, দুই দেশের মধ্যে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তির প্রস্তাবে শীঘ্রই সিদ্ধান্ত জানাবে টোকিও। করোনা মহামারীর সময় এক দেশের সঙ্গে আরেক দেশের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। আকাশপথে বন্ধুরাষ্ট্র জাপানের সঙ্গে সরাসরি বন্ধ হওয়া ফ্লাইট আবারও চালুর সুখবর দিলেন দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি। মঙ্গলবার অর্থাৎ 7 জুন জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আলোচনায় তিনি জানান, ঢাকা নারিতা সরাসরি ফ্লাইটটি শুধু যোগাযোগ নয়, ব্যবসায় নতুন মাত্রা আনবে। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ঢাকা ও নারিতার মধ্যে সরাসরি ফ্লাইটটি শীঘ্রই চালু হবে। এতে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশে অবস্থিত 68% জাপানি কোম্পানির ব্যবসা সম্প্রসারিত হবে। ঢাকা দেওয়া অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্যিক চুক্তির প্রস্তাবে সম্ভাব্যতা যাচাই চলছে বলেও জানান জাপানি রাষ্ট্রদূত। এছাড়া অস্ত্র বিক্রিতে জাপানের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাংলাদেশের কাছে রাডারসহ সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করতে আগ্রহী দেশটি। তিনি বলেন, সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রির বিষয়ে সাম্প্রতিক কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে এসেছিলেন। জাপানের মন্ত্রণালয়গুলো সামরিক প্রতিরক্ষা সামগ্রী বিক্রির সম্ভাবনা বিবেচনা করছে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।